হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পরে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউএসএর আইপি বা প্রক্সি ব্রাউজারে সেট আপ করবেন। এই আইপি বা প্রক্সিগুলা ব্রাউজারে সেট আপ করা খুবই ইম্পর্টেন্ট। আইপি সেট আপ যদি পারফেক্টলি না হয় সেক্ষেত্রে নিশ্চিত আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটি স্টার্ট করার আগে যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করি, আমরা মেনলি ফায়ারফক্স আর ওয়াটারফক্স এই দুইটা ব্রাউজার দিয়ে আইপি সেট আপ করে কাজ করি। আজকে দেখাবো ওয়াটারফক্সে কীভাবে সেট আপ করবেন। ওয়াটারফক্স আর ফায়ারফক্স দুইটাই সিমিলার, তো একটাতে পারলে অটোমেটিক ওইটাতেও পারবেন। আমরা মেনলি শক্স ফাইভের ডেইলি আইপিগুলো ইউজ করি, ডেইলি আইপি ইউজ করে কাজ করি। আমার কাছে মান্থলি আইপিও অ্যাভেলেবল আছে, কারো ইচ্ছে হলে নিতে পারেন। শক্স ফাইভের ডেইলি আইপিগুলো দিয়ে সব সাইটে আপনি কাজ করতে পারবেন। আর এখন সবচেয়ে ভালো কাজ হচ্ছে এই শক্স ফাইভের আইপিগুলো দিয়ে। তো আজকে ব্রাউজারে দুইটাই সেট আপ করে দেখাবো। শক্স ফাইভ HTTP দুইটাই কীভাবে সেট আপ করবেন সেটাই দেখাবো। তো এই হচ্ছে আমাদের ব্রাউজার। প্রথমে আমরা আমাদের আইপিটা চেক করে দেখি কোথায় আছে, লোকেশন কোথায় দেখায়। তো এর জন্য চলে গেলাম hore.net ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাবেন। আজকে কাজের ক্ষেত্রে যে ওয়েবসাইটগুলো লাগবে সবগুলোর লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের সাইট, এটা হচ্ছে আমার আইপি 103.143.126.137, এটা হচ্ছে আমার আইপি। আর লোকেশন দেখেন, এখানে বাংলাদেশের ফ্ল্যাগ। তো বুঝতে পারতেছেন এখন আমার লোকেশন বাংলাদেশের। তো এটাতে আমরা এখন আইপি সেট আপ করবো। তো আইপি সেট আপ করার জন্যে আপনাকে যা করতে হবে, প্রথমে আপনার ব্রাউজারের সেটিংসে যান, অথবা এখানে অপশন দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন জেনারেল আছে, সবার উপরে জেনারেল। আমি আবারও বলি, মজিলা ফায়ারফক্স আর এই ওয়াটারফক্স দুইটার সিস্টেমই সেম। এখানে যেভাবে সেট আপ করলাম ঠিক ওইভাবে আপনি মজিলাতেও সেট আপ করতে পারবেন। তো যাই হোক, এখানে আপনারা জেনারেলে যাবেন। জেনারেলে যাওয়ার পরে সবার নিচের দিকে চলে যান। চলে যাওয়ার পরে এখানে নেটওয়ার্ক সেটিংস দেখতে পাচ্ছেন, এই নেটওয়ার্ক সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে এখানে ম্যানুয়াল প্রক্সি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন এখানে দেখেন অনেকগুলো অপশন অ্যাক্টিভ হয়ে গেছে। একটা হচ্ছে HTTP প্রক্সি, এরপরে SSL প্রক্সি, FTP প্রক্সি, শক্স ফাইভ হোস্ট। তো আপনি যদি মান্থলি আইপি নেন সেক্ষেত্রে এখানে HTTP-তে আইপি সেট আপ করবেন। আর যদি আপনি শক্স ফাইভের আইপি নেন সেক্ষেত্রে আপনি শক্স হোস্টে এইখানে আইপি সেট আপ করবেন। তো প্রথমে আমরা একটা আইপি নিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের আইপি, আজকের আইপি। এখানে আইপির দুইটা পার্ট থাকে, এটা হচ্ছে আপনার প্রক্সি, আর ফাইভ ডিজিটের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পোর্ট। তো প্রক্সির জায়গায় এখানে প্রক্সি দিবেন আর পোর্টের জায়গায় পোর্ট। তো আমি যেভাবে সেট আপ করি ঠিক ওইভাবে সেট আপ করবেন আপনারা। প্রথমে আমরা প্রক্সি কপি করে নিলাম। প্রথমে আমি আপনাদের দেখাই কীভাবে HTTP আইপি সেট আপ করবেন। তো এর জন্যে HTTP এখানে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের পোর্টটা কপি করে নিয়ে আসি। এই হচ্ছে আমাদের পোর্ট। আমি আবারও বলি, এটা হচ্ছে প্রক্সি আর এখানে হচ্ছে পোর্ট। ফাইভ ডিজিটের যেটা আছে ওইটা হচ্ছে পোর্ট। তো এটা আমরা পেস্ট করে দিলাম এখানে। পেস্ট করে দেওয়ার পরে এখানে এই বক্সটায় ক্লিক করবেন, ইউজ দিস প্রক্সি সার্ভার ফর অল প্রোটোকলস। করার পরে একটু নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে তিনটা বক্স দেখতে পাচ্ছেন, ডু নট প্রম্পট ফর অথেন্টিকেশন ইফ পাসওয়ার্ড ইজ সেভ।
এইটা, এরপরে বাকি দুইটা যা আছে সবগুলা টিকমার্ক করে দিবেন। সবগুলা টিকমার্ক করার পরে এখানে জাস্ট ওকে করে দিবেন। ভেরি সিম্পল, এটা হচ্ছে আপনার HTTP/IP সেট আপের সিস্টেম। এখন দেখেন শক্স পাইপ কীভাবে আপনি সেট আপ করবেন সেই সিস্টেমটা। তো আবার উপরে চলে গেলাম, এখানে টিকমার্কটা তুলে দিলাম, এইগুলা সব ক্যান্সেল করে দিলাম। তো হয়ে গেল। এখন শক্স পাইপের আইপিটা সেট আপ করার জন্যে এখানে শক্স হোস্ট, এখানে আমরা প্রক্সিটা দিব, আর এখানে পোর্টটা দিব। আমার যেহেতু পোর্টটা কপি করা আছে, সো এখানে জাস্ট আমি পেস্ট করে দিলাম। এখন আমরা আবার প্রক্সিটা নিয়ে আসি। এখানে আমরা এখন প্রক্সিটা সেট করে দিলাম। তো এই হচ্ছে আমাদের প্রক্সি, আর এই হচ্ছে আমাদের পোর্ট। তো দেয়া হয়ে গেলে একটু নিচের দিকে চলে যাবেন, এই তিনটা বক্সে ক্লিক করে দিবেন টিকমার্ক, করার পর এখানে ওকে করে দিবেন। তো আইপি সেট আপ হয়ে গেল। আইপি সেট আপের পরে আর অনেক কিছু আমাদের চেক করতে হয়, সেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট। তো এখন আমরা প্রথমে হোরে চলে যাই, এই পেজটা রিফ্রেশ দিলাম। সরি, আমার নেট একটু স্লো, সেজন্য হয়তো বা লেট হচ্ছে। তো এখানে আপনারা আমার আইপিটা দেখতে পাচ্ছেন, আমাদের আইপি চেঞ্জ হয়ে গেছে 68.119.184.50। তো এটা বর্তমানে আমার রানিং আইপি, যেটা আমরা সেট আপ করলাম আইপিটা। আর এখানে দেখেন লোকেশন চেঞ্জ হয়ে গেছে, এখানে বাংলাদেশের ফ্ল্যাগ ছিল, এটা ইউএসএর ফ্ল্যাগ হয়ে গেছে। আর এখানে সাইডে DNS, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনারা এইটা চেক করার পরে কাজ করবেন। এখানে অনেক সময় প্রবলেম করে, এখানে ইউএসএর লোকেশন বাদে জাপান, বাংলাদেশ অনেক রকম লোকেশন শো করে। যদি ওই রকম লোকেশন শো করে তাহলে আপনারা কাজ করবেন না। DNSটা অবশ্যই চেক করবেন কাজ করার আগে। এরপরে এখানে দেখেন ISP স্পেকট্রাম, স্পেকট্রাম অনেক ভালো ISP, আপনারা চাইলে যে কোনো ISP দিতে পারবো, স্পেকট্রাম, ভেরিজন, AT&T যে কোনো ISP দিতে পারবো। তো এটা কোনো প্রবলেম নেই। তো এইখানে চেক করার পরে একটু নিচের দিকে যাবেন, এরপর এই জিনিসটা চেক করবেন, ইউর ডিস গুইস 90%, এটা 100% করে কাজ করবেন। তো এটা 100% করার জন্যে এখানে যদি আপনি মোরে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন কিসের জন্য এখানে 10% কম আছে। তো এখানে দেখেন সিস্টেম টাইম ডিফারেন্ট, তো টাইমটা ডিফারেন্ট আছে, টাইমটা আমাদের সেট করতে হবে। তো এর জন্য নিচের দিকে চলে গেলাম, এই যে এখানে দেখেন টাইম জোনটা, এখানে লোকালে আছে GMT-4, আর আমাদের সিস্টেম টাইম মানে PC টাইম আছে GMT-5। তো এখানে 1 ঘন্টা ডিফারেন্স, 1 ঘন্টা বেশি আছে আমাদের PC-তে। মাইনাসের দিকে হচ্ছে ইউএসএর টাইম, আবার অনেকে ভুলে এখানে প্লাস করে দেন, সেই ক্ষেত্রে এশিয়ার মধ্যে চলে আসে। তো এটাকেও ভুলেও করবেন না। এখন আমাদের PC-র টাইম জোনটা চেঞ্জ করতে হবে। এখানে দেখেন লোকাল যেটা আছে -4 EDT, এটা মনে রাখবেন EDT। আর এখানে আছে সেন্ট্রাল ডে টাইম, এটা হচ্ছে CDT, এটা হচ্ছে EDT। তো এখন আমরা টাইমটা সেট করব। এর জন্য টাইমের উপর মাউস রেখে রাইট সাইডে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে অ্যাডজাস্ট ডেট টাইম, এটা ক্লিক করবেন। এখন একটু নিচের দিকে যান, এই দুটো অপশন অফ করে দিবেন, সেট টাইম অটোমেটিক্যালি, সেট টাইম জোন অটোমেটিক্যালি। তো এই দুটো অফ করে নেবেন। এরপরে এখানে দেখেন এখানে টাইম জোনটা আছে, তো এটাতে ক্লিক করলাম আমরা। করার পরে ওইখানে আমাদের ছিল EDT,
এটা হচ্ছে ইস্টার্ন টাইম, একটু নিচের দিকে এই যে এখানে মাইনাস ফাইভে দেখেন ইডিটি আছে, এটা হচ্ছে ইস্টার্ন টাইম। তো এটা আমরা চুজ করে নিলাম, এখানে মাইনাস ফাইভে ইডিটি। তো এখন আমরা একটু চেক করে দেখি, ইস্টার্ন টাইম মাইনাস ফোর। এখন অনেকে হয়তো বা বলতে পারেন যে এখানে মাইনাস ফোর, বাট আমি চুজ করলাম মাইনাস ফাইভ, সেটা কেন করলাম? তো আইপিতে নর্মালি এক ঘন্টা ডিফারেন্স থাকে, তো এখানে আমরা যেহেতু দেখেছি ইডিটি, তো এখানে টাইম জোন আমরা যখন এক ঘন্টা উপরে যাব তখন মাইনাস ফাইভের মধ্যে ই দিয়ে শুধুমাত্র এইটাই আছে, এটাই হচ্ছে আপনার ইস্টার্ন টাইম। তো এটা আমরা সিলেক্ট করে নিলাম। আমরা যদি একটু ফোর চেক করে দেখি, ফোরের মধ্যে কোনো ই দিয়ে কোনো ওয়ার্ড নেই, তার মানে এখানে ইডিটি নাই। সেজন্য আমরা এক ঘন্টা উপরে গেলাম, গিয়ে দেখলাম এখানে ইস্টার্ন টাইম আছে, এটাই হচ্ছে আমাদের টাইমটা। তো আরও সহজ করে বলতে গেলে, এখানে যদি আপনার মাইনাস ফোর থাকে তো আপনি মাইনাস ফাইভ চুজ করলেই আপনার টাইম জোনটা মিলে যাবে। তো টাইম জোনটা সেট করার পরে এখানে রিফ্রেশ না দিয়ে আমরা ব্রাউজারটা ক্লোজ করে দিব, এরপরে আবার আমরা রিওপেন করব। তো এখন আমরা ব্রাউজারটা ওপেন করি আবার। আরেকটা বিষয় আপনাদের বলা হয়নি, আপনি যখন HTTP প্রক্সি সেট আপ করবেন তখন আপনার আইডি পাসওয়ার্ড লাগে, তো সেটা আমি প্রোভাইড করব। আপনি ব্রাউজার ওপেন করলে তখন দেখবেন আইডি পাসওয়ার্ড চাবে, তো তখন ওইটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। আর সক্স ফাইভে এইসব আইডি পাসওয়ার্ড কিছুই লাগে না, তো ব্রাউজার ওপেন করবেন আর কাজ করবেন। এখন আমরা চলে গেলাম hore.net-এ, আর সার্ভিস এডি কাজ করার আগে অবশ্যই আপনি সি ক্লিনার ইউজ করবেন। কাজ স্টার্ট করার আগে সি ক্লিনার দিয়ে সব কিছু ক্লিন করে নেবেন, তাহলে আর আপনার আইডিতে কোনো প্রবলেম হবে না। আমার নেট টাস্ক একটু স্লো, জাস্ট একটু ওয়েট করেন। এই যে এখন আমরা আমাদের আইপিটা চেক করে দেখি, তো দেখতেই পাচ্ছেন এখানে DNS ঠিক আছে, এরপরে এখানে ইউর ডিসগো ইজ 100%, তো টাইম জোনটা ম্যাচ হয়ে গেছে। এই যে এখানে দেখেন লোকাল টাইম, এটা হচ্ছে আইপি টাইম, আর এটা হচ্ছে আমার পিসি টাইম মাইনাস ফোর, তো দুটা ম্যাচ হয়ে গেছে। এখন আপনি কাজ স্টার্ট করতে পারেন। তো কাজ স্টার্ট করার জন্যে যেসব ডকুমেন্ট লাগে, আপনার সার্ভের কোশ্চেনের অ্যান্সারগুলা, সার্ভিস সাইটের লিঙ্কগুলা, সবগুলো ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। সেটা একটা টেক্সট ফাইলে আমি দিয়ে দিব, সেই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। এটা হচ্ছে আইপি চেকের ওয়েবসাইট, অনেকে আরও একটা সাইট চুজ করে, আরও একটা সাইট ফলো করে কাজ করে, সেটা হচ্ছে আপনার চেক টু আইপি। অনেকে এই hore.net চেক করে, আবার অনেকে এই সাইটটা চুজ করে, চেক টু আইপি ডট কম। এই যে এই সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই সাইটটা, অনেকে এই সাইটটা ফলো করে কাজ করে। তো আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সাইট ফলো করে কাজ করতে পারেন। দুইটি আইপি চেকের ওয়েবসাইট, দুইটার লিঙ্কই আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি আইপি চেক করে কাজ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, আর যারা সার্ভিস সাইটে কাজ করতে ইন্টারেস্ট তাদের মনে অনেক কোশ্চেন আছে, এখান থেকে আমি কী পরিমাণ আর্নিং করতে পারবো, কী পরিমাণ সময় দিতে হবে আমাকে, তো তাদের জন্য আমি বলি, এখানে যদি আপনি কাজ করতে চান আপনার ইনকাম ডিপেন্ড করবে সময়ের উপরে। আপনি অনএভারেজ বলতে গেলে প্রতি ঘন্টায় $1 উপরে আর্নিং করতে পারবেন, এটা গ্যারান্টি। সো কেউ যদি সার্ভিস সাইডে কাজ করতে চান, কেউ যদি আমার টিমে কাজ করতে চান, তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনি কল দিতে পারেন অথবা এই মুহূর্তে নক দিতে পারেন। এছাড়াও আমার একটা সার্ভে গ্রুপ আছে, সেখানে জয়েন করে নিতে পারেন, সেটাও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের মতো ভিডিও, আবারও দেখা হচ্ছে আরও একটা চমৎকার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।